প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে সেমাই রান্নার একদম পারফেক্ট রেসিপি দেখাবো। আপনারা পানির পরিমাপ ঠিক রেখে এভাবে সেমাই রান্না করলে কিন্তু একদম পারফেক্ট হবে। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 লিটার পানি দিয়েছি। আর 1 লিটার পানির জন্য আমি এখানে 2 কাপ গুঁড়া দুধ ব্যবহার করব। প্রথমে আমি অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিব। একবারেই দুধ দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা দলা থেকে যেতে পারে। আমি এখন আরও 1 কাপ দুধ অ্যাড করব। 1 লিটার পানির জন্য আমি জাস্ট 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে সেমাই রান্না করেন, তাহলে সেমাই কখনোই গাঢ় বা ঘন হবে না, একদম পারফেক্ট হবে। 2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, এর সঙ্গে আমি 1 কাপ চিনি ব্যবহার করব। তাহলে কিন্তু চিনির পরিমাণটা একদম পারফেক্ট হবে, একেবারেই বেশি মিষ্টি হবে না, আবার একেবারেও কম হবে না। 1 কাপ চিনি একদম পারফেক্ট। এখন আমি দুধটাকে 5 থেকে 7 মিনিট ধরে ভালোভাবে জাল করে নিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে দুধ জাল করে নিচ্ছি। 1 লিটার পানি, 2 কাপ গুঁড়া দুধ, 1 কাপ চিনির সঙ্গে আমি 1 কাপ কুলসুম সিমাই দিয়ে দিচ্ছি। সিমাইগুলো আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম। পরিমাপটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনাদের সিমাই রান্নাও একদম পারফেক্ট হবে। এর থেকে বেশি কম দিলে কিন্তু আপনাদের সেমাই রান্না পারফেক্ট নাও হতে পারে। আমি জাস্ট 2 থেকে 3 মিনিট ধরে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট আমি এমনি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, যাতে সেমাইটা ঠান্ডা হয়ে যায়। অলরেডি কিন্তু আমার সেমাইটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, সেমাইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। সামনেই ঈদ, তাই আপনারা কিন্তু এই রেসিপি ফলো করে পারফেক্টভাবে সেমাই রান্না করতে পারেন। আপনারা পানি, দুধ, চিনি, সেমাইয়ের পরিমাপ এভাবে ঠিক রেখে সেমাই রান্না করলে একদমই পারফেক্ট হবে। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে, কারণ অনেকেই এই সেমাইটা পারফেক্টভাবে রান্না করার রেসিপি জানে না বা পরিমাপটা কতটুকু দেবে সেটা বুঝতে পারে না। তাই আমি আপনাদের জন্য পরিমাপ দিয়ে এভাবে সেমাই রান্না করে দেখালাম। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।